আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে অস্ত্র বিক্রিতে আগ্রহ বাড়ছে ইউরোপের। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপ সহ বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সহযোগিতায় বেশি জোর দিচ্ছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও নেদারল্যান্ড উন্নত প্রযুক্তির সমরাস্ত্র বিক্রিতে বেশি আগ্রহী হয়ে উঠেছে। শুধু ইউরোপের এই দেশগুলো নয়, অস্ত্র বিক্রিতে ইউরোপের অন্য দেশ যেমন তুরস্ক এবং সার্বিয়ার মতো উঠতি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলো বাংলাদেশকে তাদের অস্ত্র রপ্তানির বড় ক্রেতা হিসেবে বিবেচনা করছে। এই দেশগুলো বাংলাদেশের কাছে বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ও প্রশিক্ষণে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম বিক্রির জন্য নানা পর্যায়ে আলোচনা করছে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরেও সমরাস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একাধারে একমুখী চীন নীতি থেকে সরতে শুরু করেছে বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যার পর বেশ কয়েকবার খোদ প্রধানমন্ত্রীর তরফ থেকে সহায়তা চাওয়া হলেও চীন এ ব্যাপারে তেমন উচ্চবাক্য করেনি। অন্যদিকে রাশিয়া অতীত থেকেই চীন ঘেঁষা, ফলাফলস্বরূপ অর্থনীতির দিক বিবেচনা করে ধীরে ধীরে চীন এবং রাশিয়ান প্রতিরক্ষা নীতি থেকে সরে আসছে বাংলাদেশ। গত দুই বছরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সরকারি সফরের প্রসঙ্গ উল্লেখ করে কূটনীতিকেরা বলছেন, সমরাস্ত্র ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইউরোপের আগ্রহ বাড়ছে। তবে এই ইউরোপের ক্ষমতাধর শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রেখে নিজেদের চাহিদা অনুসারে অস্ত্র কেনা যথেষ্ট চ্যালেঞ্জিং একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মতো উঠতি সামরিক শক্তির জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপের কোন কোন দেশ বাংলাদেশের কাছে কোন কোন সমরাস্ত্র বিক্রি করতে চায়, আরো জানব এমত অবস্থায় ভারত বাংলাদেশকে নিয়ে কি ভাবছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইউরোপের যে সকল দেশ থেকে বাংলাদেশ সম্ভাব্য যেসব অস্ত্র ক্রয় করতে পারে আর যা বাংলাদেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এই দেশগুলোর সাথে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে, এই ভিডিওতে তার একটি সম্ভাব্য তালিকা তুলে ধরার চেষ্টা করা হলো। জার্মানি, ইউরোপের অন্যতম শক্তিশালী ক্ষমতাধর এই দেশটি বাংলাদেশের কাছে ভারী অস্ত্র বিক্রিতে ততটা আগ্রহী না হলেও তারা বিভিন্ন ছোট অস্ত্র বিক্রির ব্যাপারে যথেষ্ট আগ্রহী। সম্প্রতি এই দেশটি থেকে 24টি গ্রব 120 টিপি প্রশিক্ষণ বিমান ক্রয় করে বাংলাদেশ বিমান বাহিনী, যার অধীনে এই বিমানের বেশ কিছু অংশ বাংলাদেশে তৈরি করার অনুমতি পায়। সেই সাথে ভবিষ্যতে এই বিমানের আরও বিভিন্ন অংশ দেশে তৈরি করে রপ্তানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের জন্য হাতেখড়ি হতে পারে। ইতালি, 1996 পরবর্তী সময় থেকে ইতালি থেকে বাংলাদেশ সামরিক বাহিনী বিভিন্ন অস্ত্র ক্রয় করে আসছে। সাম্প্রতিক সময়ে এই ক্রয় অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষত র্যাডার, হেলিকপ্টারের মতো অস্ত্র বাংলাদেশ তাদের থেকে কিনে থাকে। তবে সম্প্রতি ইতালি চার দেশের জয়েন্ট প্রোডাক্ট ইউরোফাইটার টাইফুন বাংলাদেশকে বিক্রির প্রস্তাব দেয়। এর বাইরে ইতালি তাদের নিজস্ব ট্রেনার ফাইটার M345 এবং M346 বিমান বিক্রির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। শুধু যুদ্ধ বিমান নয়, বাংলাদেশ নেভির হাই পারফরমেন্স ফ্রিগেট তৈরির পরিকল্পনার আওতায় ইতালি তাদের দোহা ক্লাস ফ্রিগেট মডেল অফার করে। সবকিছু বিবেচনায় ইতালির তৈরি M345 মডেলের ট্রেনার আমাদের জন্য একটি উপযুক্ত বেসিক টু অ্যাডভান্স ট্রেনার এয়ারক্রাফট হতে পারে। যেহেতু এই বিমানটির উল্লেখযোগ্য কাস্টমার নেই এবং ইতালির বাইরে ফ্রান্সও এই বিমানটি তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে, তাই এই বিমানটি ক্রয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত সুযোগ সুবিধা বাংলাদেশ নিতে পারে। ইতালি থেকে M345 হাই এফিশিয়েন্ট ট্রেনার ক্রয় এবং তা যৌথভাবে অ্যাসেম্বল করার সুযোগ পেলে তা বাংলাদেশের জন্য লাভবান হবে। এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনী ইতালির বিভিন্ন র্যাডার এবং সেন্সর ব্যবহার করে আসছে, যেগুলো রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিজ দেশে করা গেলে বাংলাদেশ আরও স্বনির্ভর হতে পারবে। ব্রিটেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন নেভাল সরঞ্জাম দিয়ে সাহায্য করা এ দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। তবে ভূ রাজনৈতিক কারণে দেশটির সাথে রাজনৈতিক সম্পর্ক মাঝে মধ্যে টানাপোড়েন দেখা যায়। তবে এসবের বাইরে এই দেশটি বর্তমানে বাংলাদেশের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক করতে আগ্রহী। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম ড্রিম প্রজেক্ট নেক্সট জেনারেশন মাল্টিরোল ফ্রিগেট এবং অফশোর পেট্রোল ভেসেল তৈরিতে এই দেশটি সাহায্য করতে বিভিন্ন সময় আগ্রহ প্রকাশ করে আসছে। বিশেষ করে ব্রিটিশ নৌবাহিনীর জন্য ডিজাইন করা অ্যারোহেড 140 ফ্রিগেট মডেল এবং রিভার ক্লাস ব্যাস 2 অফশোর পেট্রোল ভেসেল বাংলাদেশের জন্য গেম চেঞ্জার অস্ত্র হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী ব্রিটেন থেকে 5টি C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করেছে। এর বাইরে ব্রিটেন ইউরোফাইটার টাইফনের অন্যতম পার্টনার হিসেবে বাংলাদেশকে এই বিমান বিক্রির আগ্রহ দেখিয়েছে।
ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্স সামরিক অস্ত্র বিক্রিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এই দেশটি শুরুতে বাংলাদেশের অস্ত্র বিক্রিতে আগ্রহী না হলেও সম্প্রতি তারা বাংলাদেশকে সামরিক অস্ত্র বিক্রির অন্যতম ক্রেতা হিসেবে বিবেচনা করছে। মূলত রাফালে যুদ্ধবিমান এবং বিভিন্ন অস্ত্র বিক্রিতে দেশটি বিশেষভাবে আগ্রহী, যার দরুন দেশটির বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বাংলাদেশে সফর করে গেছেন। এছাড়া ফ্রান্স বাংলাদেশকে স্যাটেলাইট প্রযুক্তি এবং রাডার ব্যবস্থা উন্নয়নে সাহায্য করতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছে। নেদারল্যান্ডস, আপনারা জানেন দেশেই ছয়টি হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণের ঘোষণা সরকার থেকে এসেছে। এসব ফ্রিগেট নির্মিত হবে সিডিডিএল বা চট্টগ্রাম ড্রাইডক শিপইয়ার্ডে। সিডিডিএল এর উন্নয়ন সমীক্ষা যাচাই, ডকইয়ার্ড আধুনিকায়ন এবং সম্প্রসারণ করবার কাজ চালাচ্ছে নেদারল্যান্ডস। এই হাই পারফরমেন্স ফ্রিগেটগুলোর নকশা করার প্রবল সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডের বিখ্যাত ডামেন শিপইয়ার্ডের। বর্তমানে তাদের তিন ধরনের ফ্রিগেট নির্মাণের অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে একটি হল সিগমা 10514 ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। তাদের তৈরি এই ফ্রিগেট বর্তমানে রয়্যাল নেদারল্যান্ডস নেভি, মরক্কো নেভি, মেক্সিকান নেভি, ইন্দোনেশিয়ান নেভি ব্যবহার করছে। তারা 2005 সাল থেকে 10টি সিগমা 10514 ক্লাস ফ্রিগেট তৈরি করেছে। স্পেন, স্পেনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক খুব বেশি গভীর নয়, তবে এই দেশটি থেকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ট্রান্সপোর্ট বিমান ক্রয় করেছে। ভবিষ্যতে এই দেশটি থেকে বিমানবাহিনীর জন্য লাইট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং AWACS এর মতো বিমান কেনা যেতে পারে। পরিশেষে বলতে চাই, চীনকে কাউন্টার করতে নয়, বরং চীনকে সাথে নিয়েই বাংলাদেশ কাজ করে যাচ্ছে। অন্যদিকে ভারত $1 বিলিয়ন মিলিটারি লোন দেবার চিন্তা করলেও তা আশার আলো দেখছে না, উল্টো ইন্ডিয়া এক্সিম ব্যাংকে সে অর্থ সুদে আসলে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মনসম্মতি জানালেও মিলিটারি এইড নিবে না তা ইন্ডিয়াও জানে। বর্তমান পরিস্থিতিতে শুধু ঘোড়া আর ট্রেন কুকুর উপহার দিয়ে সন্তুষ্ট রয়েছে ভারত। বাংলাদেশে গ্রহণ না করা ইন্ডিয়ান রাডার এবং অন্যান্য উপহার বাধ্য হয়ে মিয়ানমারকে প্রদান করেছে ভারত। অন্যদিকে ফ্রান্সের নির্মিত নতুন রাডার ঢাকা হতে পুরো বাংলাদেশ কভার করতে সক্ষম বলে জানিয়েছে ফ্রান্সের থ্যালেস গ্রুপ। স্যাটেলাইটকে উৎক্ষেপণে আবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে সংযুক্ত করা যায় কিনা তা নিয়েও বেশ কথাবার্তা হচ্ছে ভারতে। যদিও শেষমেশ এলন মাস্কের স্পেসএক্স এই ব্যাপারে অগ্রাধিকার পাবে সেটা আশাই করা যায়। তো আজ এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও, আল্লাহ হাফিজ। আকাশে আমাদের যুদ্ধ বিমান, এগুলি যেমন অ্যারোনটিক্যাল সেন্টারে সেগুলি রিফারবিশ করা, নতুনভাবে করা, এগুলি যেমন করা হচ্ছে, পাশাপাশি আমাদের স্পেস সম্পর্কে গবেষণা দরকার, আর সেই সাথে সাথে আমাদের নিজেদের দেশের জন্য টেকনোলজি আমরা আনতে পারি। তা আমার যে আলোচনা, সেই আলোচনায় এই বিষয়টাই ছিল যে খালি জিনিস কেনা বেচা না, টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারটাও কিন্তু আছে। যে আমি এটাও তাদের আহ্বান করছি যে আমরা জায়গা দিচ্ছি, আমাদের ভালো, আমাদের ইয়াং জেনারেশন অনেক মেধাবী, কাজেই তারা যদি চায়, কারণ যে কোনো একটা জিনিস তৈরি করলে সেটা কিন্তু একটা দেশে সব হয় না, আজকাল বিভিন্ন দেশে তার পার্টসগুলি তৈরি হয়। আমরা যে বিমান কিনি, এই বিমান আপনি মনে করবেন না যে এক জায়গায় তৈরি হচ্ছে, বিভিন্ন দেশে তারা বিভিন্ন পার্টস তৈরি করে, সেগুলি অ্যাসেম্বল করে, অ্যাসেম্বলটা হয়তো এক জায়গায় হচ্ছে কিন্তু এভাবে তৈরি করে। ঠিক যুদ্ধ বিমানের ক্ষেত্রেও তাই, বা যুদ্ধ জাহাজের ব্যাপারে তাই, বা অন্যান্য জাহাজের ব্যাপারে তাই। তা আমাদের একটা সবসময় প্রচেষ্টা যে আমি কিনবো ঠিক আছে, কিন্তু সেই সাথে যেন আমার এখানেও টেকনোলজিটা ট্রান্সফার করা হয়।